যে জাতির মধ্যে পাপাচারী ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসবে তখন আল্লাহর গজব শুরু হবে। আল্লাহু আকবার। ক্ষমতার মসনদে যারা আছে মেম্বার থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত, বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? মদখুর, জেনাকুর, টেন্ডারবাজ, যত ধরনের পাপাচার আছে সব পাপিষ্টরা আজকে ক্ষমতার মসনদে, ঠিক কিনা বলে? জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2210, 2210 নাম্বার হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم اذا فعلت امتي 15 خصله ভালো করে লক্ষ্য করুন, গুরুত্বপূর্ণ একটা হাদিস বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, اذا فعلت امتي, আমার উম্মতের মধ্যে যদি এই কাজগুলো সংগঠিত হয়, 15টা কাজ যখন এই আলামতগুলো দেখতে পাবে, খসলাতুনে খাসলতগুলো, এই অভ্যাসগুলো, এই পাপাচারগুলো যখন তোমরা দেখবে, হাল্লা বিহাল বালাউ, আল্লাহ তাআলা বালা মুসিবতগুলো মানুষের জন্য হালাল করে দেয়। নাউজুবিল্লাহ। এই 15টা কাজ তোমরা যখন সমাজের মধ্যে দেখবে তখন আল্লাহর পক্ষ থেকে এটা তোমরা বুঝে নিবে, তোমাদের উপর আল্লাহর আজাব আসা, আল্লাহ তাআলা হালাল করে দিবে। আল্লাহু আকবার। ফাকিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কাজগুলো কি? রাসূলুল্লাহ এবার জবাব দিচ্ছেন, ইদা কানাল মাগনামু দুলান, সরকারি মালগুলো যখন মানুষের নিজের সম্পদ মনে করবে, সরকারি মালগুলো যখন নিজের সম্পদ মনে করে আত্মসাত করবে, তখন বুঝে নিবে আল্লাহর পক্ষ থেকে আজাব আসা, আল্লাহ তাআলা হালাল করে দিবে। আল্লাহু আকবার। আজকে প্রত্যেকটা সরকারি সেক্টরে আমানতের খেয়ানত চলছে, চলছে কি চলছে না? যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আজকে সরকারি সম্পদগুলো নিজস্ব সম্পদের মতো করে তারা ব্যবহার করছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর গজব এই জমিনের মধ্যে পতিত হচ্ছে। এরপর রাসূলুল্লাহ কি বলছে শুনুন, ওয়াল আমানাতু মাগনামান, আমানত রাখলে আমানতের খেয়ানত করা হবে। যত আমানত আছে সবগুলো খেয়ানত হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? শুধু তাই নয়, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। এখন কি যাকাত যাদের উপর ফরজ তারা কি যাকাত দেয়? তারা মনে করে এটা জরিমানা, এটা আমরা দিব না। আবার যারা দেয় তারা টাল বাহানা করে, শাড়ি দেয়, লুঙ্গি দেয়, 2,000-5,000 টাকা দিয়ে শেষ করে দেয়। এসব টাল বাহানা করলে আল্লাহর পক্ষ থেকে গজবের জন্য অপেক্ষা করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া আতা আর-রাজুলু যাওজাতাহু ওয়া কওমাহু, স্ত্রীদের আনুগত্য করবে, মায়ের সাথে নাফরমানি করবে। এখন ছেলেরা কি করে? সুন্দরী বউ পাইয়া স্ত্রী যা কয় তা মানে, আর মায়ের অবদ্ধ চলে। এই পরিবেশ কি আমাদের সমাজে সৃষ্টি হয়ে গেছে না হবে? তাহলে আজাব আসা ঠিক আছে তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, অবাররা সদীকহু ওয়াজাফা আবাহু, তার বন্ধুদের সাথে ভালো আচরণ করবে, তার পিতার সাথে খারাপ আচরণ করবে। এরকম সোনার ছেলে আমাদের সমাজে আসা না নাই? যখন যুবকরা স্ত্রীর কথা মতো মায়ের অবাধ্য চলবে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে আর তার পিতার সাথে খারাপ ব্যবহার করবে, আল্লাহর গজব আসমান থেকে আসা শুরু করবে। আল্লাহ হেফাজত করুন, আমরা বলি আমিন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদগুলোর মধ্যে হট্টগোল বেড়ে যাবে, বড় বড় আওয়াজে কথা বলবে। এখন মসজিদগুলোর মধ্যে ওই পরিবেশ কি সৃষ্টি হবে না হয়ে আছে? একামত চলছে, এর ভিতরে কথা বলে, একামত শেষ তাকবীর তাহরিমে বলে ইমাম সাহেব কেরাত শুরু করে দিছে, এর ভিতরে কথা বলে, গজব তো আসে এদের কারণে। রাসূলুল্লাহ কি স্পষ্ট করে বলছেন, অরতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে কথাবার্তার হট্টগোল বেড়ে যাবে, মসজিদে ঢুকার সাথে সাথে খামোশ হয়ে যেতে হবে। এটা আল্লাহর গজব, তোমার ড্রয়িং রুম নয়, এটা আল্লাহর প্রদত্ত
নিয়ামতের গড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলছেন, ও কানা যাইমুল কওমি আরজালুহুম, যে জাতির মধ্যে পাপাচারী ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসবে তখন আল্লাহর গজব শুরু হবে। আল্লাহু আকবার! ক্ষমতার মসনদে যারা আছে, মেম্বার থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত, বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? মদখুর, জেনাকুর, টেন্ডারবাজ, যত ধরনের পাপাচার আছে সব পাপিষ্টরা আজকে ক্ষমতার মসনদে, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতি শাররিহি, একে অপরকে সম্মান করবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। কমিশনারকে সালাম দেয়, কেন দেয়? যাতে করে সে তার ক্ষতি না করে। মেম্বারকে সালাম দেয়, চেয়ারম্যানকে সালাম দেয়, এই জন্য দেয় অন্তত সে যাতে আমার ক্ষতি না করে। সেই পরিবেশ কি আসবে না এসে গেছে? রাসূলুল্লাহ বলছেন, হাল্লা বিল বালাউ, বলা মুসিবত তখন আল্লাহ তাআলা হালাল করে দিবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অশুরিবাতিল খুমুরু, মদপান বেড়ে যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্তাখিদাতিল কাইনাতুল মাআজিফু, বাদ্যযন্ত্র বাজানো বেড়ে যাবে, গান বাজনা হবে, নাচ হবে, গান হবে, নর্তকীরা নাচবে, গায়িকারা গাইবে, কিছু মানুষ এটাকে প্রমোট করবে এবং এটা থেকে তারা আনন্দ উপভোগ করবে। এই দৃশ্য যখন তোমরা সমাজের মধ্যে দেখবে, আল্লাহর গজব তোমাদের জন্য হালাল হয়ে যাবে। এখন কি সে পরিবেশ আসবে না এসে গেছে? এই যে বিয়ে শাদির মধ্যে গান বাজনা হচ্ছে, অনুষ্ঠানগুলোতে গান বাজনা হচ্ছে, এর ফলে আল্লাহর গজব বাড়তেছে। দেখবেন যে বিয়েতে গান বাজনা হবে, আপনি লিখিত নেন, ওই দাম্পত্য জীবনের মধ্যে সুখ হবে না। আপনি চান আপনার সন্তানটা তার বৈবাহিক জীবনটা সুন্দর হোক এবং তার ভবিষ্যৎ জীবন সুখে শান্তিতে কাটুক, তাহলে খবরদার, গান বাজনার মতো এই কঠিন বেয়াদবি করবেন না। ওলানা আখিরু হাদি উম্মতি আউওয়ালাহা, শেষ জামানায় এসে আগের জামানার মানুষগুলোকে তারা লায়নত করবে, অভিশাপ দিবে। এখন এসে আমরা দেখতেছি অনেক আল্লাহর বান্দারা বলে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি জানতো? আস্তাগফিরুল্লাহ বলেন, পরে এসে আগের গুলোকে কি করবে? লায়নত করবে। এখন আমরা যা বলি এটাই সঠিক। এই মানে এই নয় যে আপনি অন্ধভাবে আবু হানিফার নাম বিক্রি করে কেউ যদি আপনাকে একটা বলে এটা আপনি বিশ্বাস করে ফেলবেন, এটার উপর আমল করবেন, আমি এটা বলতেছি না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি বলে থাকে উনি কোন রেফারেন্সে বলছেন, অবশ্যই তিনি বিনা রেফারেন্সে বিনা দলিলে কোনো কথা বলেন নাই। সুতরাং তিনি যেই দলিলের আলোকে এই কথা বলেছে সেই দলিল খুঁজে বের করে তখন আমি এই কথাটা মানব। বলি ইনশাআল্লাহ। আমরা আমাদের আগে যারা ওয়াইজিন ছিল, যারা ইসলামের জন্য খেদমত করেছিল, যারা বিভিন্নভাবে ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে প্রমোট করেছিল, তারা আজ দুনিয়াতে নাই। আমরা তাদেরকে লানত করব না, তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না, শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করব, তাদের জন্য দোয়া করব, তাদের ভালো আমলগুলো আল্লাহ তাআলা যাতে কবুল করে নেয় এবং খারাপগুলো যাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরাউ, যখন তোমরা দেখবে এই সমস্ত কাজগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে গরম বাতাস প্রবাহিত হবে, অর্থাৎ গরম বেড়ে যাবে। আস্তে আস্তে কি গরম বাড়তেছে না কমতেছে? এই সমস্ত পাপাচার থেকে যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে এর চাইতে ভয়াবহ পরিস্থিতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।